ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বা উরুর চোটের কারণে খেলতে পারেননি আর্জেন্টিনার বিপক্ষে ঠিক সময়ে ক্লাবে ফিরলেও একই কারণে পিএসজির আসছে ম্যাচেও খেলার সম্ভাবনা নেইমার জুনিয়রের গত বুধবার বিশ্বকাপের ম্যাচের আগে ব্রাজিল দলের পক্ষ থেকে জানানো হয়েছিল বা উরুর অনুভব করায় জুনিয়র খেলতে পারবেন না সুপার ক্লাসিকোর ম্যাচে চোটের অবস্থা জানতে পরীক্ষা নিরীক্ষার যথেষ্ট সময় না থাকার কারণে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দলটির টেকনিক্যাল কমিশন দলের সঙ্গে আর্জেন্টিনায়ও চাইনি নেইমার জুনিয়র ফরাসি সংবাদ মাধ্যম লেকিবের প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্সে ফেরার পর নেইমার জুনিয়রের চোটের অবস্থা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে শনিবার লিগ ওয়ানের ম্যাচে পিএসজির হয়ে মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বুধবার ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমার জুনিয়রকে পাবে কিনা পিএসজি সে বিষয়েও নিশ্চিত নয় ফরাসি জায়েন্টরা নেইমার জুনিয়রের চ্যাম্পিয়ন্স লিগার ম্যাচটি খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার পর উরুতে ব্যথা অনুভব করায় ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড আছেন মাঠের বাহিরে আর এবার জানা গেল পিএসজির হয়েও ইয়াফা চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগ ম্যাচে খেলতে পারবেন না নেইমার এখনই মাঠে নামা হচ্ছে না বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড কবেই মাঠে ফিরবেন সে বিষয়েও নিশ্চিত নয় কেউই